ছপ 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 সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুক পুক মুল্লুক ঘুরে ভল্লুক এলো পথ ছপ 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 সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুক পুক বাঁদর পরে লম্ফ ঝম্প বনে বনে লাগে কম্প সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা দিন দিন দিনা দিন তা দিন দিন দিনা দিন তা দিন দিন তা দিন দিন তা দিন দিন আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র আমরা নয় দিক ভ্রান্ত পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্রের মন্ত্র আরে দাঁড়িয়ে দেখছিস কি, আয় সবাই মিলে হাত লাগা। হ্যাঁ সবে মিলি করি কাজ, হারি জিতি নাই লাজ। হারার কথা মাথাতেও আনিস না, জিততেই হবে। ঠিক বলেছিস, না হলে না খেয়ে মরতে হবে। তাহলে চল আবার খেলা শুরু করি, যা থাকে কপালে। আরে আরে এটা তোরা কি করছিস? তাই তো, ও কি করছিস পিচকে? ওরে থাম থাম। কি আর করব, কাঠের ভেলা বানিয়ে চলে নামাচ্ছি। তা হঠাৎ তোদের এমন মতিগতি হলো কেন? সেই তো, বলা নেই কওয়া নেই জলে নেমে পড়লি। জলে কি আর সাধে নামছি, সাত পাঁচ ভেবেই নামছি। সে তো নিশ্চয়ই, কথাতেই তো আছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তবে যাই কর, একটু বুঝে শুনে করতে হবে তো, নাকি? যা বোঝার আর যা শোনার সব করে ফেলেছি, এবার বরং তোমরাও ভাবো কি করবে। সে না হয় ভাববো, তবে এরকম কসরত করলে তোদের রোগা পটকা হাড় গুলো তো পটপট করে ভেঙে যাবে। সবাই হঠাৎ এরকম লম্প ঝম্প শুরু করলো কেন, সেটাই তো বুঝতে পারছি না। না বললে জানবো কি করে? হ্যাঁ ভাই বল তো দেখি ব্যাপারটা কি। সব জানো তবু আমাদের মুখ থেকেই শুনবে। সব জানি, হ্যাঁ জানি বটে, তবে কি জানি বলতো? এই মনে আসছিল আবার এক্ষুনি চলে গেল। তাহলে শোনো, এদিকে জঙ্গলের যে অবস্থা, তাতে খাবার দাবার জোগাড় করতে না পারলে বসে বসে পেটে কিল মারতে হবে। হ্যাঁ হ্যাঁ সে তো জানি, তা বলে জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। জঙ্গল ছেড়ে আবার কোথায় যাব? আমরা তো শুধু যাচ্ছি আর আসছি। আমরা সময় থাকতে থাকতে নদী পেরিয়ে খাবার জোগাড় করতে যাচ্ছি। ফল মূল শাক পাতা যা যেমন পাবো নিয়ে আসবো, আর তারপর মিলেমিশে খাবো। বাহ বাহ বাহ, খুব ভালো কাজ করছিস তোরা। তাহলে তোরা জলে জলে ঘোর, আমরা দেখি জঙ্গলে জঙ্গলে ঘুরে কিছু পাওয়া যায় কিনা। যাওয়ার আগে নে, আমি একটু তোদের ঠেলে দিই, দেখবি পতপত করে ভেসে চলে যাবে। তবে খাবারের এই সংকট কিন্তু শুধু জঙ্গলের এদিকে নয়, আশেপাশেও আছে। তুমি কি তাহলে অন্য কিছু ভয় পাচ্ছ? সাবধান থাকতে হবে, খাবার জোগাড় করার জন্য অন্যান্য পশুরাও কিন্তু গা ছাড়া দেবে এবার, সাবধান। না, দিনকাল যা পড়েছে তাতে মনে হচ্ছে এবার না খেয়েই মরতে হবে। পশু পাখি কিছুই তো আর এলাকায় নেই, খাবো কি আর ভেঁকুড়ি বা তুলবো কি? ওই তো দূরে কি যেন একটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আজকের মতো পেটে কিছু পড়বে। টানাটানির বাজার, অন্য কেউ টের পাওয়ার আগেই যাই, যাই আগে গিয়ে সাঁটিয়ে দিই। না 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 না, আর শুয়ে বসে থাকার দিন নেই, এবার একটু নড়ে চড়ে দেখতে হবে। হ্যাঁ, খিদের চোটে পেটের নাড়ি ভুড়ি সব পাক মারছে।
কপালটা মনে হচ্ছে আর চকচক করছে একদম চকচক চকচক চকচক। ওই তো ওই তো ওই তো কাছেই এক টুকরো মাংস, কাকে এনে ফেলেছে কোথা থেকে? আরে 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 ওই হাড়গিলে বাঘটা আবার এদিকে নজর দিয়েছে নাকি? আরে ও আসার আগেই আমি একেবারে থপ থপ করে গিয়ে খপ করে তুলে নেবো। এটা কি হলো? আমি কিন্তু অনেক আগেই ওটা তাক করেছি। তুমি তাক করলে কি হবে? আমি তো ফাঁক বুঝে ওটাকে তুলে নিয়েছি, সেটা তো দেখতেই পাচ্ছি। তবে ভাই বলি কি, ওটা কি তুমি একাই খাবে? একা খাবো না তো কি, তোমার দিয়ে খাবো। আচ্ছা আর একবার ভেবে দেখো না ভাই, চারিদিকে খাবার দাবারের যা টানাটানি। জানি জানি, সেই জন্যই তো সেই জন্যই তো যত তাড়াতাড়ি পারি এটাকে সাবড়ে ফেলি। এমন খাওয়া তোমার হজম হবে তো? হজম হোক আর বদহজমই হোক সে আমি বুঝবো। তুমি এবার এখান থেকে সরে পড়ো দেখি, খাবার সময় খালি নজর দেওয়া। বিপদকালে সবাই মিলে একসাথে থাকাটাই তো ধর্ম। তোমার ধর্ম তুমি সামলাও, আর এতই যদি খাই খাই করো তাহলে যাও না উল্লুকপুরে। ওরে বাবা, না খেয়ে মরবো তাও ভালো, তবু তবু ওই উল্লুকপুরে যাব না। ব্যাপারটা কি বলতো, উল্লুকপুরের নাম শুনেই কেমন ছিটকে গেলে? ওখানে যারা সব আছে তাদের সঙ্গে হেঁটে ওটা আমার কম্ম নয়। তাই নাকি? তাহলে তো আমাকে একবার ওইখানে গিয়ে দেখতেই হয়। এ তুমি যাবে যাও, আমি আর তোমার সঙ্গে নেই। থাকতেও হবে না, উল্লুকপুরের খবর ঠিক এনে দেবে আমার চ, তারপর আমি সব সামলে নেব। তবে অতি লোভে যে কি কষ্ট সেটা তুমি হাড়ে হাড়ে টের পাবে। আয় আজ সবাই মিলে বসে মিলেমিশে খাওয়া দাওয়া করি। সেই ভালো সেই ভালো, খাবো আর বেশ মৌজ করে আড্ডা দেব। যখন আমরা সবাই একসাথে হব তখন আমাদের খুব মজা হবে। তবে তোরা যা খাবার এনেছিস সেটা কিন্তু নেহাত কম নয়, অল্প অল্প করে সবারই পেট ভরে যাবে, কি বলিস পেটু? হ্যাঁ না ভাই, ওসব আড্ডা টাড্ডায় আমি নেই, কাজের কথা কিছু থাকলে বলো নাহলে আমি চললাম। তোর আবার কি হলো? একবার দেশের বাড়ি যেতে হবে আমায়, ভাইদের জন্য কেমন মন কেমন করছে খুব, যদি ওদের কিছু একটা হয়ে যায়। আহা হবে আবার কি? হয়নি হয়তো, কিন্তু কিছু হতেও তো পারে। আরে চেহারাটা ভারী হলে কি হবে, বেচারার মনটা খুব নরম। কিন্তু জীবনে সুখে থাকতে গেলে আরো যে কিছু চাই ভাই। মিলেমিশে থাকতে হবে, এইটা একদম খাঁটি কথা, না হলে সবার জন্য জুটবে ছেঁড়া কাঁথা। এই তো এই কথাটাই তো তখন থেকে বোঝাতে চাইছি। তোমার কথা তুমি বোঝো, আমি তো সার কথা বুঝে গেছি। এই তোর তো তিরিং বিরিং করা স্বভাব, তুই আবার কি বুঝবি? আমার মাথায় ভাই এত সব প্যাঁচ নেই, হাতের কাছে যা পাই মন ভরে খাই। নাও এবার একে কি বোঝাবে বোঝাও। বুঝবে না বুঝবে না, ও কিছুতেই বুঝবে না। ঠিক বলেছিস ঠিক বলেছিস, ও পিঠে বেঁধেছে কুলো আর কানে গুঁজেছে তুলো, ভালো কথা কানে যাবে কেন? তবে যাই বল আর তাই বল, আমিও গেছোর সঙ্গে একমত। তা তোর কি মত সেটাও বলে ফেল। বিধুরে খাবো আর নাক ডেকে শোবো। আরে চিন্তা নেই ভাবনা নেই, দেখো কি মজা। এসে গেছি গরম গরম খবর নিয়ে এসে গেছি। আমিও তো সেই খবর শোনার জন্যই বসে আছি। ওখানে তো সবাই বেশ জমিয়ে বসেছে দেখলাম। তাহলে শিকারের কোনো অভাব হবে না বলছিস? খালি ধরো আর খাও, ধরো আর খাও। তারপর ওই পালের গোদা পেটুটাও আবার নেই। বলিস কি বলিস কি, তাহলে তো ষোলোর ওপর আঠেরো আনাই মজা। হ্যাঁ মজা মজা বলে মজা। এবার শুধু ঝোপ বুঝে যাব আর খপ খপ করে ধরবো। ও এই কচি ঘাসের স্বাদই আলাদা। খাবো কি দেখেই তো মন ভরে যাচ্ছে। তবে যেভাবে অনাবৃষ্টি হচ্ছে তাতে এই কচি ঘাসও আর বেশি দিন জুটবে না। ভয় না দেখিয়ে যা পাচ্ছ তাই মিলেমিশে খাও দেখি। ওই তো ওই তো, বেশ একটা জমায়েত হয়েছে, এবারেই ঝাঁপিয়ে পড়তে হবে। তুই ঘাস খাবি আর এবার আমি তোকে খাবো। ওরে বাবা রে বাঁচারে, ওরে বাবা। একটা ফুসকেছে তো কি হয়েছে, আর একটা তো আছে মরেছে, আবার আমার দিকে নজর পড়েছে।
ওদের কি ধরছিস? আয়, সাহস থাকে তো আমার সঙ্গে পাঙ্গা নিয়ে দেখা। তোকেও আমি চাপড়ে বসিয়ে দেবো। আয় আয় আয়, একবার সামনে এসে দেখা। প্রতীক সুবিধে ঠেকছে না, এখন পালাই পালাই, ওরে একেবারে তৈরি হয়ে আসবো, পালাই। ভেবেছিল আমাদের বেকায়দায় বিয়ে কায়দা করে ঘর মটকাবে, কিন্তু আমাদের লড়াই দেখে বেটা লেজ গুটিয়ে পালিয়েছে। ওদিকে তো ভালো কাত হয়ে গেছে, চল দেখি আঘাতটা আবার জোরে লাগলো না তো। আমার কথা ছাড়, তোরা সবাই ঠিক আছিস তো? না না না, ছাড়বে কেন, চোট তো, হ্যাঁ চোট তো গুরুতরই মনে হচ্ছে। কিন্তু চোটটা সারবে কি করে? ভালুর চিকিৎসার জন্য এক্ষুনি আমি দক্ষিণে বৈদ্যের কাছে নিয়ে যাচ্ছি ওকে। বাহ, এটাই তো দরকার, এটাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কোনো চিন্তাই নেই। তবে একটা কথা, ওই ভালু কিন্তু আবার আক্রমণ করতে পারে। আমারও তাই মনে হচ্ছে, ও বেটা নির্ঘাত ঘুমারবে। তবে তখন বাকি বন্ধুরা সবাইকে কিন্তু একজোট হয়ে তার মোকাবিলা করতে হবে। কিন্তু আমাদের গায়ে কত জোর কোথায়? ভাল্লুকের সাথে যুদ্ধ করার জন্য বল নয়, ছলের আশ্রয় নিতে হবে। ঠিক কথা, জোর না থাকলেও বুদ্ধি তো আছে, তাই দিয়েই হবে। দূর দূর, তখন তালে গোলে ভালো করে খাওয়াই হলো না। না না না, এই খালি পেটে থাকলে আমার আবার মাথাটা কেমন ভনভন করে। যাই, ঘাস খেয়ে আমার খাই খাই রোগটা একটু সারিয়ে আসি। আহ, পেট ভরলে মনটাও ভরে যায়। আগের বার ভালো সুবিধে করতে পারিনি, তবে এবার আর কোন রকম ট্যাফু করতে পারবে না। হ্যাঁ, ওই 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 তো ওই তো, হাতের কাছেই খরগোশটা উসখুস করছে। না 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 না, আর দেরি না করে, আর দেরি না করে যাই যাই গিয়ে ধরি ব্যাটাকে। একা একা ঘাস খাবি, এবারে কোথায় পালাবি, কোথায়? এই রে, একা পেয়ে তামড়াটা আবার চামড়া গরম করতে চলে এসেছে। কে বললো তুই একা? আমি আছি কি করতে? ওরে বাবা, ওরে বাবা, কে 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 আবার গোলা মেরে আমার আবার ঝালা পালা শুরু করলো রে কে? ও আহ, ও ভালো যাস তো পালা, না হলে বুঝবি কত জ্বালা। এই রে ওই রে, আবার টিপ করেছে, আবার টিপ করেছে, এবার নির্ঘাত ঢিপ করে ঝাড়বে, এক্ষুনি মানে মানে কেটে পড়ি। ও আহ, ও আগের দুবার খালি হাতে এসেছিলাম বলে তেমন সুবিধা করতে পারিনি, তবে এবারে আর কোনো ভুল করছি না। জাল একেবারে তৈরি আছে, শুধু তাল বুঝে ফেলে দিতে হবে, তারপর শুধু বসে বসে ছাল ছাড়িয়ে খাবো। আরে আরে আরে, ওই তো ওই তো ওই তো, ওকেই ধরবো এবার। বেটা নড়তেও পারে না আর চড়তেও পারে না, সহজেই ওকে জব্দ করবো। এই রে, এবার যে আমাকে ধরতে এসেছে, এবার কে বাঁচাবে আমাকে? যতই কেঁদে ভাসাও, এবার আর তোমাকে বাঁচানোর কেউ নেই। এই জাল ফেলে তোমাকে কব্জা করে নিলাম। যা, বিচ্ছুটা তো থপ থপকে বগল দাবা করে নিয়ে চলে গেল। এবার কি হবে? আমরা তো কিছুই করতে পারলাম না। হা হুতাশ করিস না, থপ থপের কিছুই হবে না। হবে না মানে ওই ভাল্লুকটা কি থপ থপকে আদর করে ছেড়ে দেবে? থপ থপ অনেক বয়স্ক, ওর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। ও ঠিক জানে কিভাবে পালাবার পথ খুঁজে পেতে হয়। তাই জানো হয়। ভ
ভালোয় ভালোয় বাছাদনকে ডেরা এনে ফেলেছি, এবার ধীরে সুস্থে খেলেই হবে। ধরে তো এনেছে, কিন্তু ওর খপ্পর থেকে ছাড় পাবার জন্য আমাকে আবার কোনো বুদ্ধি বের করতে হবে। তবে বেটাকে মরতে দিলে হবে না, একেবারে টাটকা মাংস খেতে হবে। মরা কচ্ছপের মাংস খেতে আমার বইই গেছে। এই তো, ওর যেমন কথা আমিও তেমন কাজ করব। দেখি দেখি একবার বেটাকে একটু নাড়াচাড়া করে দেখি। যাব যাব বাবা, এ তো নড়াচড়া করছে না। আমি কি মরে গেল নাকি? তবে আর কি হবে, মরা মাংস খাওয়ার থেকে কিছু না খাওয়াই ভালো। এটাকে নিয়েই বা আমি কি করি এখন? এখানে ফেলে রাখার থেকে একে নিয়ে গিয়ে জলে ফেলে আসা ভালো। এটাকে ফেললাম, কিন্তু কিন্তু এবার খাবো কি? না 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 না, যেভাবেই হোক জ্যান্ত পশুর মাংস আমাকে খেতেই হবে। তোরা যে যা বলিস আমার কিন্তু একটুও ভালো লাগছে না। ভালো কি আমার লাগছে? থপ থপ না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা থপ থপ যদি নাই ফেরে? বাজে কথা বন্ধ করে বুদ্ধি করে ওই ভাল্লুক মেয়েটাকে জব্দ করার ফন্দি বের কর। ফন্দি আবার কি করব, মাথাটাই তো ভো ভো করছে। ভাল্লুকে নিয়ে রাজুও তো ফিরছে না। ঠিক বলেছিস, আমাদের দল তো দুর্বল হয়ে গেল। এসেছে এসেছে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর মাথায় বুদ্ধিও আসে? কেন, বুদ্ধি কি শুধু তোর মাথাতেই কিলবিল করে? এখন নিজেদের মধ্যে কথা কাটাকাটি বন্ধ করে বুদ্ধিটা নিয়ে আলোচনা কর। সেটাই তো করতে চাইছিলাম। চাইছিলি যখন তখন চেয়ে ফেল, মানে বলে ফেল। তাহলে শোন, হিচকের ওপর আক্রমণ হয়েছে, থপ থপকে নিয়ে গেছে। নাও এবার বুদ্ধির জাহাজ লম্বা ফর্দ দিতে শুরু করেছে। শুনবি তো শোন, নাহলে কান বন্ধ করে চেপে বস। না না, তুই বলবি আর আমরা শুনবো না, তাই আবার হয়? হ্যাঁ, যা বলছিলাম, নিজকে মাংসাশি, ওর মাংস অত সুস্বাদু নয়। ঠিক আছে ঠিক আছে, আমার মাংস আর চেখে দেখতে হবে না। তাই পোলটুর মাংস সব থেকে সুস্বাদু। এবার সবাইকে ছেড়ে আমাকে ধরেছে। আরে তাতে হয়েছে নাকি? না মানে পোলটুর মাংস দিয়ে হবে নাকি? এবার ওই ভাল্লুকের জন্য পোলটুকে টোপ হিসেবে ব্যবহার করব আমরা। বেশ, তাতে যদি ওই বিটলেকে জব্দ করা যায় তাহলে আমার কোনো আপত্তি নেই ভাই। চল তাহলে সবাই মিলে তৈরি হয়ে যাই। আমি তো মাটি সরানো ছাড়া আর কোনো কাজই করতে পারবো না। হাতের কাছে একটা কিছু না থাকলে কি আর এমনি এমনি গর্ত খোঁড়া যায়? এই তো গেছো, আচ্ছা একটা বুদ্ধি বার করেছে। সত্যি গেছোকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। সত্যি তোর সঙ্গে থেকে থেকে তবু কিছু একটা তো হয়েছে। বলিস কি, ওই মিটকে আমার বুদ্ধির গোড়ায় সার দিয়েছে? তাহলে বুদ্ধি নিয়েই কুস্তি কর তোরা, আমাকে ছেড়ে দে। না না, তাই বললে হয়? তবে তো আমাদের পুরো পরিকল্পনাটাই ভেস্তে যাবে। তাহলে নিজেদের মধ্যে বকবকানি বন্ধ করে গর্ত খুঁড়ে কাজের কাজটা কর। যা খোঁড়া হয়েছে তাই হয়ে বেশি। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এতেই কাজ হয়ে যাবে। তাহলে চল, বাকি কাজটাই বা ফেলে রাখি কেন? ঠিক বলেছিস, ঘাস দিয়ে বাঁশ দেবার ব্যবস্থাটা পাকা করে ফেলি। এবার পল্টু এখানে দাঁড়িয়ে থেকে ভাল্লুকটাকে টেনে আনবে। এবারে আর কোনো তাড়াহুড়ো করব না, সব দিক দেখে অবস্থা বুঝে ব্যবস্থা নেব। একেই বলে কপাল, আমার পৌষ মাস আর হরিণের সর্বনাশ। নাও 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 নাও, যা খাবার খেয়ে নাও, একটু পরে সবই তো আমার পেটেই যাবে। এবার পেছন থেকে টপ করে গিয়ে আমি খপ করে ওকে ধরবো। আমাদের বন্ধু থপ থপকে খেয়েছিস, আমরা কি ভুলে গেছি ভেবেছিস? তবুও তো আমি আমাকে মারার বদলাটা এখনো নিইনি। না না না,
অন্যায় করলে তার শাস্তি তো পেতেই হবে। এসব কি বলছো তোমরা? বিশ্বাস করো থপথপকে আমি খাইনি। তবে কি ওর পেটে সুশ্রুড়ি দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছো? না না, থপথপ তো নিয়ে যেতে যেতেই মরে গেছিল। ও মা গো, এ কি কথা শোনালে গো! আমাদের থপথপকে মেরে ফেললো গো। উড়ি কাঁদিস না রে ফিচকে, কাঁদিস না। এই দেখ, আমি জল জ্যান্ত আবার এসে গেছি। তবে যে বললো তোর খেল খতম হয়ে গেছে। খতম তো হতো যদি না আমি মরার নাটকটা করতাম। সত্যি থপথপ, তোর বুদ্ধির প্রশংসা করতেই হয়। তুই আবার প্রমাণ করলি বাহুবলের থেকে বুদ্ধিবল ঢের বেশি। আর তোরা সবাই বুঝলি তো বিপদকালে কাজে লাগে নিজের নিজের উপস্থিত বুদ্ধি। কিরে ভাই, দেখলি তো আমার কথা না শুনে তোর কি হাল হলো? ছিল ভাল্লুক হয়ে গেল উল্লুক। সবাই সবাই আচ্ছা করে টুপি পরিয়ে চলে গেল। আমাকে গর্তে পড়তে রেখে তোদের খুব ফুর্তি হচ্ছে না? আ একটু হচ্ছে বই কি। মনে রাখবি, ঘুঁটে পড়ে আর গোবর হাসে, তোদের তোরও একদিন এই দশাই হবে। খেপেছিস? আমি কি তোর মতো নাকি? হ্যাঁ, যত পাই ততই চাই। সাদের কি বলে, চাওয়ার কোনো শেষ নাই আর চাওয়ার চেষ্টা বৃথা নাই। এবারে বোঝো, লোভে পাপ আর পাপে গর্ত। থাক থাক, গর্তে যখন পড়ে গেছে তখন আমাদেরও আর বসে থেকে কাজ নেই। তাহলে তাহলে চলো পালাই। আমার এই বিপদে একটু সাহায্য করবি না ভাই? ই আর বলবো বল, যেমন কর্ম তেমন ফল। বিপদকালে উপস্থিত বুদ্ধির সঙ্গে সঙ্গে আরেকটা কথাও মনে রাখো, জীবনে সহজ সরল ভাবে যদি থাকতে চাস তবে যত পারিস কম চাস, না হলে এই ভাল্লুকের মতো দশা হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.